করি আমি একটি কবিতা আবৃত্তি করব আমার কবিতার নাম মাগোরা বলে লিখেছেন আবু জাফর উবাইদুল্লাহ কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে সবার ভাষা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুরি নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করে না মাত্র তো আর কটা দিন ছেলে মা পড়ে আর হাসে তোর উপর কি রাগ করতে পারি নারকেলের চিড়ে কুটে কুড়কি ধানের মুড়কি ভাজে এটা সেটা আরো কত কি খোকা যে তার বাড়ি ফিরবে ক্লান্ত খোকা ঝাপসা চোখে মা তাকাই উঠোনে উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে এখন মায়ের চোখে চৈত্রে শকুনিদের তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে বিন্নি ধানের খই ভাজে খোকা যে তার কখন আসে কখন আসে এখন মায়ের চোখে শিশির ভোর স্নেহের রোদ ভিটে ভরেছে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে।